প্রতি বছর দুর্গাপূজায় নিত্য নতুন নজর কাড়া থিমের উপস্থাপন করে থাকে বহরমপুরের বাবুপাড়ার সার্বজনীন দুর্গাপূজো কমিটি। শহরবাসী তথা জেলাবাসী অপেক্ষায় থাকে এই বছর দুর্গাপূজায় বাবুপাড়ার থিম কি হবে। এই বছর 62তম বর্ষে পদার্পণ করলো এই পূজো কমিটি। এই বছরের থিম শিল্পের সন্ধানে। মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীরা নিজেরা উপস্থিত থেকে তাদের শিল্পকর্ম তুলে ধরবে পূজো প্যান্ডেলে। জোর কদমে চলছে পুজোর প্রস্তুতি। প্যান্ডেল সজ্জা থেকে দুর্গা প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক। আমরা শারদ উৎসবটাকে শুধুমাত্র একটা উৎসব ধরি না, আমরা এই শারদ উৎসবের মাধ্যমে গোটা মুর্শিদাবাদ জেলা তথা মুর্শিদাবাদের আশেপাশের বিভিন্ন জেলাবাসীকে আমরা বিভিন্ন রকমের অ্যাওয়ার্ড করি এবং প্রচুর অজানা তথ্য আমরা মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে তুলে ধরি। যেমন এবছর আমাদের থিম শিল্পের সন্ধানে। শিল্পের সন্ধানে এই থিমটার আক্ষরিক অর্থ হচ্ছে আমরা এই পূজোর মাধ্যমে মুর্শিদাবাদের তথা মুর্শিদাবাদের বাইরে বিভিন্ন জেলার শিল্পীদের শিল্পকলাকে আমরা তুলে ধরব। এখানে প্রচুর উপজাতিরা আসবে যারা এখানে বসবাস করবে, এখানে বাস করে তারা তাদের শিল্পকর্ম তারা মানুষের সামনে তুলে ধরবে। আপনি এখানে যখনই প্রবেশ করবেন আপনার মনে হবে এটা যেন একটা শিল্প নগরী, এটা যেন একটা শিল্পীদের গ্রাম। আমরা এর আগে প্রচুর উপজাতিকে নিয়ে কাজ করেছি যাদেরকে মানুষ জানতো না চিনতো না, যেমন রাভা, মেচ, তারপর আমরা পটচিত্র যেটা ভারতবর্ষের বিখ্যাত একটা শিল্প, সেই পট শিল্পীদেরকে নিয়ে এসেও আমরা কাজ করেছি। তা এবছর আমরা বিভিন্ন শিল্প সম্প্রদায়ের মানুষকে, শিল্পী সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে আমরা এখানে শারদ উৎসব পালন করব। তার জন্য আমরা আমাদের থিমের নাম দিয়েছি শিল্পের সন্ধানে। যে শিল্পীদেরকে মানুষ চেনে না, যে শিল্পের সম্পর্কে মানুষ জানেন না, সেই শিল্পীদেরকে চিনবেন, সেই শিল্পটাকে জানবে। আপনি যখন এখানে আসবেন আপনার মনে হবে শিল্পকলায় পরিপূর্ণ একটা সুন্দর গ্রামের কিছু শিল্পীরা, তারা যেন একটা গ্রামে সুন্দর তাদের শারদ উৎসব পালন করছে। TV24 বাংলা শুধু বহরমপুরবাসীকে নয়, শুধু জেলাবাসীকে নয়, গোটা পশ্চিমবাংলার মানুষকে অনেক ভালো কিছু উপহার দেয়। তাই আশা রাখবো এই শারদ উৎসবেও TV24 বাংলার মাধ্যমে আমরা অনেক ভালো কিছু দেখতে পাবো, অনেক ভালো কিছু জানতে পারবো। তাই TV24 বাংলাকে আমি ধন্যবাদ জানাই তাদের এই মধ্যস্থতার জন্য। গোটা পশ্চিমবাংলার মানুষ অনেক অজানা তথ্য, অনেক অজানা কিছু তারা জানতে পারে। এদের প্রত্যেক বছর এক একটা বছর, মানে প্রত্যেক বছরই এক একবার এক এক রকম চিন্তাধারায় ঠাকুর তৈরি করা হয়। তাই এবারকার ঠাকুরটা মানে ঠাকুরেই মেন আকর্ষণ, বড়সড় একটা ঠাকুর, মানুষকে নতুন কিছু দেখানোর জন্য একটা বড়সড় প্রতিমা এখানে করানো হচ্ছে, করাচ্ছে। আর এই ধরুন এই যে ঠাকুরটা করা হচ্ছে, এই ঠাকুরটার সঙ্গে ধরুন এদের যে গ্রাম্য পরিবেশ সেটাও একটা মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করে, মানুষ দেখতে আসে। আমি এবছরও এই ঠাকুরের দায়িত্ব নিয়েছি, ঠাকুর করছি, আশা করছি মানুষের ভালো লাগবে, মানুষ সারা জাগবে, এতে মানুষ আসবে, এটাই আশা করছি। TV24 দর্শকদের মাধ্যমে আমি জানাতে চাইছি যে যারা TV24 দর্শক আছে, তারা এই যারা খবর দেখে তাদের মাধ্যমে আমি বলতে চাইছি যে আসুন আপনারা প্রতিমাটা দেখুন, আশা করি মন কাড়বে।
মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995916।